এবার বর কনে দুজনেই বসুন। ঠাকুর মশাই এমন করে জোরটা বাঁধবেন যাতে এই জোরটা খুলতেই না পারে। ভালো করে বাঁধবেন, প্রেম আর রাধা যেন এক জোরে এরকম যেন থাকে সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, আমি একদম কষে বেঁধে দেবো যাতে সারা জীবন ওরা এক হয়ে থাকে, এক সূত্রে এইভাবে বাঁধা হয়ে থাকে। আপনারা কোনো চিন্তা করবেন না। জোরে বাঁধবেন ঠাকুর মশাই, যেন খোলা না যায়। হ্যাঁ ঠাকুর মশাই, খুব এঁটে বাঁধবেন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, একটু বেশ শক্ত করেই বাঁধবেন গাঁট ছড়াটা। ওই দেখো দিদি, দেখেছো প্রেম কেমন বলছে, যেন শক্ত করে বাঁধে। আরে প্রেম, তোমার চিন্তা নেই, ঠাকুর মশাই শক্ত করে বেঁধেছে। দিদি তুমি না হলে পারলে আরেকটু শক্ত করে দিয়ে দাও তো গিটটা, যাতে যদি খুলতে না পারে ওরা। রাধা দেখছিস তো, এখন থেকেই তোর বর তোকে হাতছাড়া করতে পারছে না, এরপর যে কি হবে। তোমরা না বৌদি সব সময় ইয়ার্কি করো, চুপ করো তো। এই কেন রে, বড় হয়ে আবার কথা বলছিস, এখানে চুপ করবে কেন? যা বলেছে ঠিকই তো বলেছে। এবার দাদা অনেকক্ষণ মজা করতে পারিনি, সেই এক ঘেয়ে কখন থেকে এসব কি বিয়ে বিয়ে চলে যাচ্ছে, আর ভালো লাগছে না। চল না, আমি একটু পিসিমনির কাছে গিয়ে বসি, আর তুই পিসুর কোলে গিয়ে বসে পড়বি। উঠবি না, যে যতই বলো একদম উঠবি না কিন্তু। হ্যাঁ বুঝি, ঠিকই বলেছিস, একদম উঠবো না। ওদের তখন থেকে সে কি বিয়ে বিয়ে এটা ওটা কথা বলতে ভালো লাগছে না শুনতে। ও আর বোরিং লাগছে, চল একটু গিয়ে বসেই পড়ি। আর নতুন পিসু একটু বসতে হতে ইচ্ছা করে, চল আমরা বসে পড়ি। তো এই মাহি, ওই দেখ বান্টি আর মিঠি কি করছে দেখ, এখনো বিয়েই হলো না আর ওরা গিয়ে ওদের কোলে বসে পড়েছে। কি হবে, কি দুষ্টুরে ওরা দুজনে। সেটাই তো, দেখ না বাবার কাছে কেমন বকা খায়। মিঠি আর বান্টি দুজনেই বাবার কাছে বকা খাবে, দেখছে সামনে বাবা আছে, তাও ওদের দুষ্টুমি কম নেই। দাঁড়া আমি একবার ডাকি। এই মিঠি, এই বান্টি, তোরে নেমে আয়, বাবা আছে কিন্তু, বাবা বকবে। এই তোরা বসলি কেন, এখনো তো বিয়ে সম্পূর্ণ হলো না, নাম এখন। না না, আমি নতুন পিসু কোলে বসবো। আমি বলো তো কতক্ষণ ধরে পিসু কোলে বসিনি, সেই যখন থেকে মিঠি বসেছিল, কিন্তু আমি তো একটু বসিনি, আমি এখন পিসু কোলে বসবো। আর তোমরা কিছু বলো না তো, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এরা কি দুষ্টু। এই ও দিদি, এই দেখো দুজনে তো এসে বসে পড়েছে, এখন তো বিয়েটা সম্পূর্ণ হলো না, এখনো সিঁদুরদান বাকি আছে। কি জ্বালা তোর, ও দিদি তুমি কিছু বলো, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ওরা কিছুতেই উঠছে না। তুমি একটু মিঠিকে আর বান্টিকে বোঝাও। এই মিঠি তুই উঠবি না, বাবাকে ডাকবো। বান্টি ওঠ, নাহলে মেশো কিন্তু খুব বকবে। ওঠ। না না আমি উঠবো না, আমি কখন থেকে রাতে পিসুমনির কোলে বসিনি, আমি একটু উঠবো না, তোমরা যে যাই বলো, এখন আমি এখানে বসেই থাকবো, আমি উঠবোই না। এখনো তো অনেক কাজ বাকি আছে সোনা, এখনো রাধা পিসুমনির তো বিয়েই হয়নি। না ওঠো ওঠো ওঠো, কথা বাড়িও না, তাড়াতাড়ি উঠে পড়ো, নারে দেরি হয়ে যাচ্ছে। না বাবা, মেসো দেখলেই তো বকবে। ও আমি আগে উঠে পড়ি, মিঠি বকা খেলে খাক, আমি উঠে পড়ি, মেসো এক্ষুনি চলে আসবে। ও পিসু তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, তারপরে তোমার কলে বসে আমরা অনেক গল্প করবো। হ্যাঁ ঠিক আছে বান্টি বাবু, তোমার কোনো চিন্তা নেই, তোমার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে গল্প করবো, ঠিক আছে? তুমি এখন এখানে চুপটি করে বসো তো আমার পাশে গিয়ে। ঠিক আছে পিসু, আমি নিচে গিয়ে বসছি। এই মিঠি, তোমাকে মা পিসিমণির কোল থেকে নামতে বললো না, এখনো তো পিসির বিয়ে শেষ হয়নি, তাড়াতাড়ি নেমে এসো, তোমাকে যেন বকতে না হয় আজকের এই দিনে। নেমে এসো নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। ভালো লাগে না, একটু বসতেই না, তাও কেউ বসতে দিল না। মিঠি রাগ করতে নেই, একটু পরে তুমি আমার কোলে বসবে। হ্যাঁ তোমার যতক্ষণ ইচ্ছা বসবে, এখন যাও, বড়রা যেটা বলছে সেটা শোনো, তুমি তোমার পিসিমণির কথা শুনবে না? হ্যাঁ শুনবো। ঠিক আছে পিসিমণি, তুমি যখন বলছো তাহলে আমি ওখানে গিয়ে দাঁড়াই, তোমার বিয়ে হয়ে যাক, তারপরে আমি তোমার কোলে বসবো। আর কতক্ষণ লাগবে পিসিমণি, আর ভালো লাগছে না, তুমি জানো না তোমার কাছে না বসলে, তোমার সাথে না গল্প করলে, আর তুমি আমাকে তো আজকে একটা গল্পও শোনালে না, তাহলে আমার কিন্তু একটা গল্প শোনাবে বলে দিচ্ছি। ঠিক আছে আমি তোমাকে সুন্দর দেখে একটা গল্প শোনাবো, এখন তুমি ওখানে গিয়ে বসো, কেমন আমার লক্ষ্মী মেয়ে, যাও। এখন বর কনেকে সিঁদুরদান করবে,
আর আপনারা দুজনে পেছনে একটা লজ্জা বস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কেমন? পর কোণে গিয়ে সিঁদুরদান করলেই আপনারা লজ্জা বস্ত্রটা বোনের মাথায় ঢেকে দেবেন, আর বর তোমার ওই হাতের দর্পণ দিয়ে কন্যাকে সিঁদুরদান করবে, কেমন? এ প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি যা লজ্জা বস্ত্র নিয়ে যা, এইমাত্র সিঁদুরদান শুরু হয়ে যাবে, যা যা যা। হ্যাঁ দিদি, এই তো যাচ্ছি। এনাও দিদি, লজ্জা বস্ত্রটা নাও। এই যে ক্যামেরা দাদা, আপনি রেডি তো? সিঁদুরদানের প্রত্যেকটা ছবি যেন ভালো হওয়া চাই, আপনি রেডি থাকুন। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমি একদম রেডি আছি। সিঁদুরদান কেন, আপনি বিয়ের প্রত্যেকটা ছবি দেখে নেবেন, কত সুন্দর ছবি হয়। এবার তুমি সিঁদুরটা নিয়ে কন্যার সিঁথিতে পরিয়ে দাও। দিদি, সিঁদুরদানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, বলো দিদি? হ্যাঁ রে প্রিয়াঙ্কা, সিঁদুরদানটা খুব ভালো হয়েছে, একদম সিঁদুরতেই পড়েছে। তবে চাই বলিস, আমাদের প্রেমবাবু কিন্তু অনেক কাজ আছে, তাই না বল? সত্যি। এখন আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল, এবার বর এবং কনেকে নিয়ে আপনারা ঘরে যেতে পারেন। পথে হারবে না সে কোনো মতে, মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। দাদা রে, দেখলি বিয়েটা কেমন সুন্দর ভাবে সম্পন্ন হয়ে গেল, এবার মনটা একটু শান্ত লাগছে, এতক্ষণ খুব চিন্তায় ছিলাম আমি। হ্যাঁ রে ভাই, আমারও খুব চিন্তা ছিল রে বিয়েটাকে নিয়ে, যাক কোনো ঝুট ঝামেলা ছাড়া বিয়েটা সুন্দরভাবে শান্তভাবে সম্পন্ন হলো। শুধু এটাই খারাপ লাগছে, সকালবেলায় ঘুম থেকে উঠে বোনটা চলে যাবে, যেতেই তো হবে, বিয়ে যখন হলো এটাই মনকে সান্ত্বনা দিতে হবে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস, মেয়ে হয়ে জন্ম নিলে মনে হয় এরকমই হতে হয়। চল ভাই, আমরা খাবার দাবারের জায়গাটা দেখে আসি গা, সব ঠিকঠাক আছে কিনা ওখানে। হ্যাঁ দাদা, চলো চলো চলো। কি সুন্দর হলো না বলুন রাধার সিঁদুরদানটা, সিঁদুরদানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সিমি, আপনি ঠিকই বলেছেন, সিঁদুরদানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে চিন্তা নেই, আপনারও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওই যে বৌদিরা বললো না, ব্যবস্থা করে দেবে। আপনিও না, সত্যি আমি আসছি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, লজ্জা পেয়ে গেলেন নাকি? না, আমি একটু রাধার কাছে যাই, কখন থেকে তো এখানে দাঁড়িয়ে আছি। ও কি ভাববে বলুন তো, ভাববে আমার বিয়ে, আমার বন্ধুই আমার পাশে নেই। যাই, আমি ওর কাছে একটু যাই। ঠিক আছে যান, আর বাসর রাতের কথা মনে আছে তো, ওখানে কিন্তু দেখা হবে আপনার সঙ্গে। ঠিক আছে যান যান, ঘুরে আসুন। হেরেনু, দেখেছিস ওই দেব আর সিমি দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে বল, দুটো দুটো বেশ, দেখ কেমন মান অভিমান করছে দুজনে। আমি তো বিয়ে দেখবো কি, আমি তো ওদের দুজনকেই দেখে যাচ্ছি, জানিস তো আমার মনে হচ্ছে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ঠিকই বলেছ দিদি, আমারও তাই মনে হচ্ছে। আমাদের সিমি তো খারাপ মেয়ে নয়, খুব ভালো মেয়ে আর খুব মিষ্টি মেয়ে, রাধার মতনই তো। রাধাও যেমন শান্তশিষ্ট, আমাদের সিমিটাও তেমনি, দেখে মনে হচ্ছে ছেলেটাও ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই দেখে মনে হচ্ছে, ছেলেটিকে দেখে মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ ওসব কথা ছাড়, বল বিয়েটা কি ভালোভাবে হলো,
উফ, খুব চিন্তা ছিল। জামাইবাবু আর দাদার তো ভীষণ চিন্তা ছিল বিয়ে থেকে কিভাবে উদ্ধার পাবে। যাই হোক, ভালোভাবে হলো, ভগবানের আশীর্বাদে, এটাই সব। হ্যাঁ সেটাই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।